প্রচন্ড পীড়া দেয় আপনি যদি একটা দেশকে ধ্বংস করতে চান তাহলে প্রাথমিক পদক্ষেপ হচ্ছে একটা দেশের জেনারেশনকে নষ্ট করে দেওয়া ডিমোরালাইজ করে দেওয়া নষ্ট করে দেওয়া দিগ্রান্ত করে দেওয়া তারপরে পরস্পর পরস্পর প্রতি ক্ষিপ্ত এবং আপনার অশান্ত করে তোলা এই সমস্ত কিছু বাংলাদেশে করা হচ্ছে এখন তার একটা ইয়ে ছিল প্রশ্নপত্র ফাঁস আর জিপিএ ফাইভ দেওয়ার প্রবণতা এটা করে আমরা একটা মেকি একটা অন্ত তরুণ জেনারেশন তৈরি করেছি আমি টিচার আমি স্টুডেন্ট থাকা অবস্থায় দেখেছি আপনার জিপিএ ডাবল ফোর পাওয়ার স্টুডেন্ট একটা লাইন লিখতে পারে না খাতার মধ্যে তা আমি দেখে জিজ্ঞেস করছি তুমি পাশ করলা কিভাবে সে খুবই অবাক সে পাশ করলে হচ্ছে নিজেও জানে না এমন স্টুডেন্ট দেখেছি একটা প্রশ্ন যে আছে এই প্রশ্নই পঞ্চাশ বার লিখেছে খাতার মধ্যে এবং থ্রি পয়েন্ট সিক্স পাওয়া মেয়ে আমি জিজ্ঞেস করলাম তুমি পরীক্ষা পাশ করলা কিভাবে সে বলে আমি এভাবে লিখি তার মানে শুধু কোয়েশ্চেন সে উত্তরপত্রে লিখে পাশ করে আসছে কেউ নজর দেয় নাই আমাদের টিচারদের প্রতি ইনস্ট্রাকশন ছিল সবাইকে পাশ করাতে হবে সবাইকে ভালো নাম্বার দিতে হবে এটা অত্যন্ত জঘন্য একটা কাজ করা হয়েছে বাংলাদেশের একটা জেনারেশনকে শেষ করে দেওয়া হয়েছে প্রশ্নপত্র ফাঁস জিপিএওয়া ড্রাগস এর অবাধ প্রবাহ ঢুকে দেওয়া পর্নোগ্রাফির অবাধ প্রবাহ ঢুকিয়ে দেওয়া অতি ইমোশনাল পলিটিক্যাল ইস্যুকে দেশের সবচেয়ে বড় ইস্যু করে তোলা হানাহানি হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া এবং আমাদের এখানে যারা প্রচন্ড শ্রদ্ধেয় মানুষ ছিল ড কামাল হোসেন ড ইউনুস ইভেন আপনার যে মাসরাফি সবাই ভালোবাসতে থাকে তাকেও কন্ট্রোভার্সিয়াল করে দেওয়া হয়েছে ইলেকশনে দিয়ে সমস্ত মানে আপনার একটা সবাই শ্রদ্ধা করবে সবাই ভালোবাসবে এরকম কোন জায়গার অবশিষ্ট রাখেনি আমি বিশ্বাস করি না এটা পরিকল্পনাহীনভাবে করা হয়েছে একটা পুরা জেনারেশনকে দিগ্রান্ত একটা পুরা জেনারেশনকে অন্তঃসার গড়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং এটা যখন কেউ অন্য একটা দেশকে চরমভাবে শোষণ করতে চায় এবং সেই দেশের শাসন ব্যবস্থার মধ্যে যখন তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে তখন এই ধরনের প্রবণতা পৃথিবীতে বিভিন্ন দেশে হয় আমি জানি না বাংলাদেশের ভবিষ্যতে অবশ্যই আপনারা ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন আছেন অনুসন্ধান করে দেখবেন যে কি মহৎ উদ্দেশ্যে বাংলাদেশে সবাইকে জিপিও ফাইভ দেওয়া হতো আর প্রশ্নপত্র ফাঁসটাকে প্রায় আপনার অবাহিত রাখা হতো এই জবাব একটা না একটা সময় মানুষকে দিতে হবে